তোমরা এখন দেখছো মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টস। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি ভেটকি মাছের একটা নতুন ধরনের রেসিপি তোমাদের শেয়ার করছি, বাটার গার্লিক ভেটকি। রেসিপিটা দেখতে থাকো। এই রেসিপিটার জন্য স্ন্যাপিনের মশলাটা আমি ব্যবহার করেছি। এই মশলাটার নাম হচ্ছে স্ন্যাপিনের পিডি পিডি মিক্স। লেবু, লঙ্কা, রসুন দিয়ে এই মশলাটা তৈরি, শুকনো মশলা। এই মশলাটা আমি 1.5 চামচ দেবো। এর সাথে 1 চামচ ভিনেগার, সাদা গোলমরিচ গুঁড়ো 1 চামচ, আর অল্প একটু নুন দিয়ে মাছটাকে 20 মিনিট আমি ম্যারিনেশনের জন্য রেখে দেবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না, তাহলে বুঝতে অসুবিধা হবে। মাছের মধ্যে যাতে মশলাটা ঢুকে যায় ভালোভাবে, সেই জন্য মাছটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। তারপরে আরও কিছু মশলা আমি 20 মিনিট পর মাখিয়ে নেব, সেটাও তোমরা ভিডিওতে দেখতে পাবে। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। পর মাছটার মধ্যে আমি একটা ডিম ফেটিয়ে নিলাম, আর 1/2 চামচ দিলাম বেকিং পাউডার, 1/2 চামচের কম দিলাম বেকিং সোডা, আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিয়ে এবার তেলে ভেজে নেব। এতগুলো মাছ, পুরো মাছ ভাজার ভিডিওটা আমি দেখাবো না, অল্প একটু মাছ ভেজে আমি ভিডিওটা ছোট করে নিচ্ছি, কারণ মাছ ভাজার ভিডিওটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য মাছটাকে কীরকম ভাজতে হবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে মাছটাকে প্রথমে ছেড়ে দিয়ে তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলো লাল করে ভেজে তুলে নিতে হবে। আমি সেই রকমভাবেই মাছগুলো পরপর সব ভেজে নিলাম, অল্প একটু মাছ ভাজার ভিডিওটা দেখিয়ে দিলাম। ঠিক মাছগুলো এরকম হবে। এরপর আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। ততক্ষণ আমি যে সমস্ত মশলাগুলো নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, রসুন একটা গোটা নিয়েছি, পেঁয়াজ একটা বড় নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, নিয়েছি কারি পাতা, আদা রসুনের পেস্ট, আর এখানে শুকনো মশলার মধ্যে নিয়েছি অরিগ্যানো, পার্সলে ডাস্ট আর গোলমরিচ গুঁড়ো। এই মশলাগুলো আমার বাটার গার্লিক ভেটকিতে লাগবে। প্রথমে কড়াইয়ে আমি 2 চামচ তেল গরম করতে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 2টো বাটারের কিউব ব্যবহার করব। যেহেতু এটা বাটার গার্লিক ভেটকি, সেই জন্য বাটারটা ব্যবহার করার জন্য তেলের পরিমাণটা কম দিয়েছি। বাটাটা তেলের সাথে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। বাটাটা তেলের সাথে একদম মিশে যাওয়ার পর তারপরে আমি রসুন কুচিটা প্রথমেই ভেজে নেব। রসুনটাকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। রসুনটা ভাজা হয়ে গেলে আমি দেব আদা কুচি, কারি পাতা, তারপরে পেঁয়াজ কুচি, আর অল্প একটু আদা রসুনের পেস্ট। আমি মশলাগুলো যখন যেমন দেবো বলে দেবো, তোমরা ভিডিওটা পুরো দেখো, স্কিপ করবে না। রসুনটাকে ভেজে নেওয়ার পর আমি আদা কুচিটা দিলাম। আদাটাও 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি রসুনের সাথে। তারপরে আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্টটা ভালো করে ভেজে নেওয়ার পর, মানে যতক্ষণ অবধি কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ অবধি ভেজে নিতে হবে। দেখো রসুনের কালারটাও চেঞ্জ হয়েছে, মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি 20-25টা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা 1 মিনিট ভেজে নিলাম মশলার সাথে। তারপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকেও ভালো করে ভেজে নিতে হবে। এই সময় আমি আর একটা বাটারের কিউব ব্যবহার করবো। এখানে মোট 3টে বাটারের কিউব ব্যবহার করছি। এরপর মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে, মানে পেঁয়াজ, আদা রসুন, আদা রসুনের পেস্ট, যে সমস্ত মশলাগুলো পরপর দিয়ে দিলাম ভালো করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা তোমরা যে কোনো ধরনের রাইস, রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই খেতে পারো, খেতে খুবই সুন্দর হয়। সব কিছু ভেজে নেওয়ার পর আমি কাঁচা লঙ্কা কুচিটা দিলাম। পরিমাণ মতো নুন চিনিটাও আমি এই সময় দিয়ে দেবো। তার আগে আমি 1 চামচ ভিনেগার দিলাম। মশলাটাকে খুব ভালো করে সময় ধরে কষিয়ে নিতে হবে। নুন দিলাম, যদি পরে নুনের দরকার হয় নুন আমি চেক করে আরেকবার দিয়ে দেবো। এখানে অল্প একটু নুন দিয়েছি, আর এখানে 1.5 চামচ মতো চিনি দিলাম। ফ্লেমটাকে লোতে রেখে আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু শুকনো হয়ে গেছে বলে সামান্য একটু জল দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি তার আগে 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম,
অরিগানো দিলাম, আর ওই যে পার্সলি ডাস্টটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর সামান্য জল দিয়ে তারপরে মাছটাকে ছেড়ে দেবো। আর সব শেষে আমি দেবো ফ্রেশ ক্রিম আর ধনে পাতা কুচি। দেখো নুনটা টেস্ট করে নিলাম, আমার সামান্য একটু নুনের দরকার ছিল, সেই জন্য অল্প একটু নুন দিলাম। আর যতটুকু জল দেওয়ার দরকার হবে সেই জলটাও আমি আগে দিয়ে তারপরে মাছটাকে ছেড়ে দেবো। জলটা ফুটে গেলেই, গ্রেভিটা ফুটে গেলেই আমি মাছটাকে ছেড়ে দেবো। ভেজে রাখা মাছগুলো এখানে ছেড়ে দিলাম। 3 থেকে 4 মিনিট রান্না করে নেওয়ার পর আমি সব শেষে ধনেপাতা কুচি আর ফ্রেশ ক্রিমটা দিয়ে দেবো। এখানে মাছটা যাতে আরেকটু নরম হবে সেই জন্য আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। যারা আমার চ্যানেলে নতুন দেখছো, যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছো, যদি রেসিপি পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট করে আমার বন্ধুদের পাশে থেকেছো, এটা আমার একান্ত অনুরোধ। আর যারা আমার সাথে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। মাছটা 3 থেকে 4 মিনিট রান্না করে নিলাম, একদম মাছটা নরম হয়ে গেছে আর গ্রেভিটা ঠিক এই রকমই থাকবে। এখানে আমি দু তিনটে কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম, আর ছোটো বাটি এক বাটি মতো আমি ফ্রেশ ক্রিম দেব। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর 2 থেকে 1 মিনিট ফুটিয়ে নেব, আর নামাবার আগে ধনে পাতা কুচিটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।